হ্যালো আমার প্রিয় ছাত্রীরা, আজকে আমরা লেখচিত্রের উপর 3 নম্বর ভিডিও শুরু করতে চলেছি। এর আগে তোমরা শিখেছ লেখচিত্র কী, লেখচিত্রের প্রয়োগ কোথায়, লেখচিত্রের ধারণা কোথা থেকে এসেছে, আরও শিখেছ যে ছক্কাকোষে কোনো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই বিন্দুটির অবস্থান কোথায় সেটা তোমরা নির্ণয় করতে পারবে, বা ছক্কাকোষে কোনো বিন্দুর অবস্থান দেওয়া থাকলে সেই বিন্দু স্থানাঙ্ক তোমরা নির্ণয় করতে পারবে। আজকে আমরা নিচে করে 18.2 এবং কোষে দেখি 18-এর কিছু অঙ্ক আমরা সলভ করব। দেখো, যে অঙ্কটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে নিচে করে 18.2। অঙ্কটা কি দেওয়া আছে চট করে পড়ে নেওয়া যাক। দেওয়া আছে, আমি 4টি খাতা 20 টাকায় কিনলাম। এরকম খাতার সংখ্যার সঙ্গে খাতার দামের তথ্য ছকে লিখি ও সেই ছকে তথ্যে লেখচিত্র ছক কাগজে আঁকি। দেখো এখানে কি বলেছে, 4টি খাতা 20 টাকায় কিনলাম। অবভিয়াসলি তাহলে 1টি খাতার কত দাম হবে, 5 টাকা করে, মানে 5 টাকা করে আমি 1টি করে খাতা কিনেছি। আচ্ছা, তাহলে সেই অনুযায়ী দেখো খাতার সংখ্যার সঙ্গে খাতার দামের একটা সম্পর্ক তৈরি হবে। দেখো যদি 4টি খাতা কিনি তাহলে সেক্ষেত্রে খাতার দাম কত হবে, 20 টাকা। খাতার সংখ্যা যখন 8 নেব তখন খাতার দাম পড়বে 40 টাকা, কারণ 5x4 = 40, প্রত্যেকটা খাতার দাম 5 টাকা। যেহেতু খাতার সংখ্যা যখন 10 হবে তখন খাতার দাম কত হবে, 10 × 5 = 50। খাতার সংখ্যা যখন 12 তখন অবভিয়াসলি খাতার দাম হবে 5 × 60। এরকম একটা খাতার সংখ্যা এবং খাতার দাম নিয়ে একটা তথ্য দেওয়া হয়েছে, এবং সেই তথ্য থেকে তোমাদের ছক্কাকোষে একটা লেখচিত্র তৈরি করতে হবে। তাহলে লেখচিত্র তৈরি করতে গেলে আমাদের প্রথমে কী দরকার হবে, অনুভূমিক এবং উল্লম্ব দুটি সরলরেখার প্রয়োজন, যেটি কিনা যে লম্বভাবে ছেদ করছে, এবং সেই অনুযায়ী একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ ধরতে হবে। এবং এই যে তথ্য দেওয়া আছে এই তথ্যগুলোকে আমরা এক একটা বিন্দু হিসেবে ধরবো। দেখো এইটা হচ্ছে 4.20 একটা বিন্দু হবে, 8.40 একটা বিন্দু হবে, 10.50, 12.60 এরকম বিন্দু হবে। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক দেখে আমরা লেখচিত্রের মানে ছক্কাকোষে বিন্দুগুলোকে বসিয়ে তারপর সেগুলোকে যোগ করে একটা লেখচিত্র বানাতে হবে। আচ্ছা চলো, সেই জন্য প্রথমে আমি দেখো প্রথমেই আমি এই যে এক্স অক্ষ মানে অনুভূমিক বরাবর এক্স অক্ষ আর উল্লম্ব বরাবর ওয়াই অক্ষ নেওয়া হয়েছে। যে দুটি অক্ষ লম্বভাবে ছেদ করছে ও বিন্দুতে, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 0.0, কারণ ও বিন্দুটাকে আমরা মূলবিন্দু হিসাবে ধরি। এবার এক্স অক্ষ বরাবর আমরা আর ওয়াই অক্ষ বরাবর আমরা সুবিধে মতো স্কেল ধরে নেব। স্কেল কীরকমভাবে ধরে নেব, দেখো এখানে আমরা ধরেছি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1টি বাহুর দৈর্ঘ্য 1টি খাতা। দেখো এক্স অক্ষ বরাবর এই যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র আছে না, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী ধরা হচ্ছে, 1টি খাতা, মানে এখানে 1টা খাতা, এই যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, এই যে এক্স অক্ষ বরাবর 1টি খাতা, এখানে 1টা ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, এক্স অক্ষ বরাবর এই যে 1টি খাতা, মানে প্রত্যেকটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1টি খাতা, ঠিক আছে। এবার ওয়াই অক্ষ বরাবর কী ধরা হয়েছে, 1টি বাহুর দৈর্ঘ্য মানে 1 টাকা। এই যে ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1টি বাহুর দৈর্ঘ্য মানে 1 টাকা, এই যে 1 টাকা। ওকে, তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর কী নেওয়া হলো, এই যে দ্বিতীয় নম্বর যে স্টেপ সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর খাতার সংখ্যা ধরা হয়েছে। যেহেতু এখানে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1টি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1টি খাতা, তাহলে এটা খাতার সংখ্যা হলো এক্স অক্ষ বরাবর। আর যেহেতু এটা দাম বলা হয়েছে 1 টাকা, প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 1টি বাহুর দৈর্ঘ্য 1 টাকা, অবভিয়াসলি তাহলে ওয়াই অক্ষ বরাবর খাতার দাম ধরা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে লেখা হচ্ছে এক্স অক্ষ বরাবর খাতার সংখ্যা এবং ওয়াই অক্ষ বরাবর খাতার দাম নিলাম। এবার ছকে যে তথ্য থেকে এই বিন্দুগুলো ছক কাগজে বসালাম, আমি যেটা আমি তোমাদেরকে বললাম যে এইগুলো তখন বিন্দু হয়ে যাবে,
এটা এক্স অক্ষ বরাবর যেহেতু খাতার সংখ্যা নেওয়া হয়েছে তাহলে এক্স স্থানাঙ্ক, আর খাতার দাম যেহেতু ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে তাহলে এটা ওয়াই স্থানাঙ্ক। তাহলে এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক পেয়ে গেলে আমরা বিন্দু স্থানাঙ্ক বসে এইগুলো আমরা কোথায় বসাবো, এইগুলো আমরা ছক কাগজে বসাবো। তাহলে দেখো 4,20, প্রথমে 4,20 বসাবো। ওমা ওমা শিগগিরই এই রুল পেন্সিলের মুখটা ইয়ে করে দাও না, মা কেটে দাও না, এই কখন ভেঙে গেছে পেন্সিলের মুখটা। রুল চার্জার মেশিনটাই খুঁজে পাচ্ছি না, ওটা পেলে আমি তাড়াতাড়ি করে করে নিতে পারতাম। এটা হচ্ছে 5, এটা 10, এটা 20, এটা 30, এটা 40, এটা 45, এটা 50, আর এটা 60, এটা 4। এই বাবা, তাহলে এক্স অক্ষ বরাবর 10 হচ্ছে এখানে 5, এখানে 10, সেখান থেকে 50 ঘর। তাহলে 50 ঘর হলে এটা হচ্ছে 10 ঘর, দেখো 10, এটা 20, 30, 40, এটা 50, তার মানে বিন্দুটা বসছে এইখানটায়। আচ্ছা, তারপরে যে বিন্দুটি নেক্সট বিন্দুটি কি আছে, 12,60, দেখো এক্স অক্ষ বরাবর 12,60, এক্স অক্ষ বরাবর 12 ঘর যেতে হবে। তাহলে এই বরাবর 12 ঘর মানে এইটা হচ্ছে 10, তারপরে 2 ঘর, 1, 2, সেখান থেকে কত ঘর উপরের দিকে উঠতে হবে, 60 ঘর। দেখো 60 ঘর উপরের দিকে উঠতে হবে, তাহলে এখান থেকে 60 ঘর উপরের দিকে ওঠা মানে এটা 5, এটা 10, 15, 20, এটা হচ্ছে 30, তারপরে 40, ঠিক আছে, তারপরে এটা হচ্ছে 50, তারপরে হচ্ছে এটা হচ্ছে 60। ওকে, তাহলে বিন্দুটি কোথায় হচ্ছে, এইখানটায় হচ্ছে, বুঝে গেল। এবার দেখো বিন্দু বিন্দুগুলো কি যোগ করা যায় কিনা। এবার আমরা স্কেলের সাহায্যে যে বিন্দু স্থানাঙ্কগুলি ছক কাগজে বসালাম সেই বিন্দুগুলিকে আমরা যোগ করে একটা লেখচিত্র পাব। যোগ করা যাক, তাহলে লেখচিত্রটি এই বিন্দুগুলোকে স্কেলের সাহায্যে বসিয়ে যোগ করে দেওয়া হওয়ার ফলে একটা রেখা পাওয়া গেছে। আর তোমরা জানো বিন্দুগুলি যোগ করার পর যদি একটি রেখা বা সরলরেখাংশ পায় তাহলে সেই চিত্রকে কি বলা হয়, রৈখিক লেখচিত্র। সেই চিত্রকে বলা হয় রৈখিক লেখচিত্র। তোমরা এর আগে
পড়েছো যে বিন্দুগুলি যোগ করলে যদি সরলরেখাংশ পায় তখন সেই চিত্রকে রৈখিক লেখচিত্র বলা হয়। তাহলে এখানে লিখে দেওয়া হবে বিন্দুগুলি যোগ করে এবি সরলরেখাংশ পেলাম, তাই এটি একটি রৈখিক লেখচিত্র। আচ্ছা, এবার বলেছে যে লেখচিত্র থেকে ছটি খাতার দাম আর 45 টাকায় কতগুলি খাতা পাবে হিসাব করে দেখি। দেখো, ছটি খাতার দাম বলেছে, খাতার দাম কোথায় নেওয়া হয়েছে? খাতার দাম নেওয়া হয়েছে ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে? খাতার দাম কোথায় নেওয়া হয়েছে? ওয়াই অক্ষ, সরি, খাতার দামটা নেওয়া হয়েছে, সরি, ছটি খাতা, এখানে যেহেতু ছটি খাতা বলেছে মানে খাতার সংখ্যা কত নেওয়া হয়েছে? এক্স অক্ষ বরাবর। আর যেহেতু 45 টাকা মানে এটা খাতার দাম, তার মানে এটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে প্রথমে ছটি খাতার দাম লেখচিত্র থেকে বের করি। দেখো কিভাবে বের করব, যেহেতু ছটি খাতা মানে খাতার সংখ্যা, তাহলে এক্স অক্ষ মানে অনুভূমিক রেখার উপরে ছটি খাতার সংখ্যার বিন্দু নেওয়া হবে, ঠিক আছে? মানে ছয় ঘর, এক্স অক্ষ বরাবর ছয় ঘর নেওয়া হবে। এটা পাঁচ, এটা পাঁচ, এটা ছয় হচ্ছে, ঠিক আছে? এটা ছয় হচ্ছে। এবার এবার কি করা হবে, এই বিন্দু দিয়ে ওয়াই অক্ষ বরাবর একটি উল্লম্ব রেখা টানা হবে, সেটি এবি এই রৈখিক লেখচিত্রকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর ওয়াই স্থানাঙ্কটাই হবে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে এখানে আমাদের স্কেল বসিয়ে এই যে ছয় ঘরে, এখানে যেহেতু ছয়, এখানে যেহেতু ছয়, এই ছয় ঘরে স্কেল বসিয়ে আমরা দেখি যে এবি সরলরেখাকে কোন বিন্দুতে ছেদ করছে। ওকে, এখানে আমরা একটা রেখা টানবো। দেখো এখানে আমাদের পাঁচ ঘর ছিল, তো এখানে ছয় বসানো হয়ে গেছিল, তার পরের ঘরটা হচ্ছে ছয়। তাহলে এখান থেকে আমি কি বলেছি যে ওয়াই অক্ষের সমান্তরাল উল্লম্ব রেখাটি এবি সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্কটাকে আমার বের করতে হবে। দেখো এখানে কত হচ্ছে? 30। তাহলে ওয়াই স্থানাঙ্ক কত হচ্ছে এখানে? 30। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে? 6,30। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ছটি খাতার দাম হচ্ছে কত? 30 টাকা। কারণ খাতার দাম মানে ওয়াই অক্ষের ওপর যে বিন্দুটি পাচ্ছি মানে বরাবর ওয়াই স্থানাঙ্ক যেটা পাচ্ছি সেটা হচ্ছে 30 হচ্ছে। ওকে, তাহলে এখানে লিখতে হবে অনুভূমিক রেখা অর্থাৎ এক্স অক্ষের উপর ছটি খাতার সংখ্যা বিন্দু দিয়ে ওয়াই অক্ষের সমান্তরালে উল্লম্ব রেখা টানলাম, এই যে উল্লম্ব রেখা টানলাম যা এবি সরলরেখাকে পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6,30। তাহলে খাতার দাম হবে 30 টাকা, ঠিক আছে? এরপরে যে যেটা বলেছে, বলেছে 45 টাকায় কতগুলি খাতা পাবো, মানে এখানে কি বলেছে খাতার দাম, তাহলে বিন্দুটি কোথায় থাকবে? ওয়াই অক্ষের ওপরে। তাহলে সেই বিন্দুটি আগে বসিয়ে নিই। তাহলে ওয়াই অক্ষের উপরে মানে উলম্ব রেখার উপরে 45 টাকার সংখ্যা নিয়ে, 45 টাকার সংখ্যা মানে এই যে এইটা, 45 টাকার বিন্দু দিয়ে, এই যে 45 টাকার বিন্দু দিয়ে একটি এক্স অক্ষের সমান্তরাল করে অনুভূমিক সরলরেখা অঙ্কন করব যা এবি সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর এক্স স্থানাঙ্কই হবে আমাদের প্রয়োজনীয় অ্যান্সার। ওকে, তাহলে সেটা আমরা টেনে নিই। তাহলে প্রথমে কোথায় হচ্ছে বিন্দুটি? এখানে 45, তাই তো? এটা হচ্ছে 45, খাতার দাম যেহেতু এখানে 45 বলেছে, এটা 40, এটা 45 হবে। দেখো তাহলে এই 45 বিন্দু দিয়ে এক্স অক্ষের সমান্তরাল করে একটা রেখা টানা হলো যা এবি সরলরেখাকে এই যে কিউ বিন্দুতে ছেদ করছে, বোঝা হয়ে যাচ্ছে যে কিউ বিন্দির এক্স এর স্থানাঙ্ক কত হবে। দেখো এই এই বরাবর নিলে এখানে 5, এটা 6, 7, 8, 9, তাহলে এটা আমি কিউ বিন্দু দিলাম, কিউ বিন্দু কি, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? 9,45। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে 45 টাকায় কতটা পাবো? 9টি খাতা পাবো। তাহলে এখানে লেখা হচ্ছে উলম্ব রেখা অর্থাৎ ওয়াই অক্ষের ওপর 45 টাকার বিন্দু দিয়ে, এই যে 45 টাকার বিন্দু দিয়ে এক্স অক্ষের সমান্তরাল করে একটি রেখা টানা হলো, অনুভূমিক রেখা টানলাম যা এবি সরলরেখাংশ কিউ বিন্দুতে ছেদ করলো, কিউ বিন্দুর স্থানাঙ্ক এখানে কত হচ্ছে? 9,40। তাহলে 45 টাকায় আমরা 9টি খাতা পাবো, 9টি খাতা পাবো। ওকে,
এইভাবে আমরা লেখচিত্র থেকে বোঝা গেল যে ছটি খাতার দাম আর 35 টাকায় কটি খাতা পাওয়া গেল। ওকে।